যিশুর অস্তিত্ব ছিল কি না ছিল তার চাইতে বড় সত্য হচ্ছে যিশু নামটি বা জিসাস নামটি কয়েকশো বছর আগেও প্রচলিত ছিল না এমন কি ইংরেজি আলফাবেট জে ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দের আগে মাত্র সাড়ে চারশো বছর আগেও এই নামটির অস্তিত্ব ছিল না অতএব জেসাস যে নামটি আমরা জানি সেই নামটির প্রচলিতই ছিল না মাত্র কয়েকশো বছর আগে দু বছর আগে তো দূরের কথা নামটি ইস এসোয়াজ বিভিন্নভাবে অপভ্রংশ হতে হতে ইংরেজরা এটাকে জেসাস বলা শুরু করে এমনকি হিব্রুতে ভি আলফাবেটটি নেই কিন্তু আমরা কত শুনি কিং ডেভিড আসলে নামটি হচ্ছে দাউদ আরও জেনে রাখুন জোনা, জেহোভা এগুলি কোনোগুলিরই আসলে জ জে উচ্চারণটি সঠিক নয় যৌনা জোসেফ আসলে এগুলো সেই হিব্রু আরামেয়েকের নাম নয় জিসাসের ভাষা ছিল হিব্রু আরামাইক তো দেখতেই পাচ্ছেন যে এই ধর্মটির চোদ্দটা বেজে গেছে অনেক আগেই এর জন্যই শব্দটি ব্যবহার হয় জে ওয়াক মানে যেখান থেকে যত্রতত্র হাঁটা এটাকে বলে জে ওয়াকিং তাই এই নামের ক্ষেত্রেও ইংরেজরা জে ওয়াকিং করেছে যত্রতত্র যেভাবে খুশি খুশি অর্থাৎ নিজের জীবের সাথে সুবিধাজনক উচ্চারণই নাম তারা ব্যবহার করেছে যেমন আমাদের দিল্লিকে বানিয়েছে ডেলি চট্টগ্রামকে বানিয়েছে চিড়াগাং যশোরকে বানিয়েছে যশোহরকে বানিয়েছে জাসোর তারপরে মুম্বাইকে বানিয়েছে বোম্বে কলকাতাকে বা কলিকাতাকে বানিয়েছে ক্যালকাটা অর্থাৎ তাদের জিভ্ভায় টাঙে যা সহজ তাই তারা করেছে অর্থাৎ অলস নাম উচ্চারণের ক্ষেত্রে তারা বড় অলস দেখবেন যাদের নাম মোহাম্মদ তাদেরকে মো বলবে যেমন বিখ্যাত দৌড়বিদ মোফ মো ফারাহ আসলে নাম হচ্ছে মোহাম্মদ ফারা এভাবে সহজ করে তারা নেয় সব কিছু তাহলে যদি দেখেন আপনি এমনকি জেসাসের চিত্রাঙ্কন যেসাসকে নিয়ে বিভিন্ন রকমের চিত্রাঙ্কনের ইতিহাস যদি দেখেন তাও মাথা ঘুরে যাবে কখনো বালক কখনো কখনও চুল কখনো কাঁধে ছাগল বিভিন্ন রকমের চিত্রাঙ্কন হয়েছে এই যিশুর তবে যিশু বা জেসাস নামটি যে আসলে হিব্রু আরামাইকে বাইবেলে অর্থাৎ অথেন্টিক বাইবেলে অস্তিত্বই নেই তাতে কোনো সন্দেহ নেই তাহলে এই ধর্মের বইয়ের যে কত বড়ো বারোটা বেজেছে অনেক আগে আশা করি পরিষ্কার হয়েছেন ধন্যবাদ